আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা দেখাবো হচ্ছে হাইকো রেফ্রিজারেটর। এগুলো হচ্ছে ফ্রস্ট ফ্রিজ, যেটার মধ্যে হচ্ছে নর্মাল এবং ডিপ দুইটাই আছে, একদম মিনি ফ্রিজ। এগুলো আপনারা মিনি বার ফ্রিজ হিসেবেও ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো আপনার 10 ইয়ার্সের কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং সাথে হচ্ছে এনার্জি সেভ হবে প্রায় 71%। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর ভিডিওতে যাওয়ার আগে যারা এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরুতে আমরা যে মডেলটা দেখব সেটা হচ্ছে হাইকোর আপনার HRT 195 GV। এটা হচ্ছে আপনার ব্লু কালারের একটা ফ্রিজ, খুবই ছোট ফ্রিজ একটা। যারা অনেক ছোট ফ্রিজ খুঁজতেছেন 170 থেকে 190 লিটারের মধ্যে, তাদের জন্য এই ফ্রিজটা আপনারা নিতে পারেন। খুবই সুন্দর, ভিতরে খুবই গ্লসি একটা আপনার ম্যাট ফিনিশ দেওয়া আছে। প্লাস্টিকগুলো দেখতে পারতেছেন, উন্নত মানের ফুড গ্রেডিং আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটার মধ্যে। দেখতে পারতেছেন খুবই এটা হচ্ছে ডিপ চেম্বার, এটা হচ্ছে আপনার নর্মাল চেম্বার। এখানে হচ্ছে আপনার পাওয়ার সিস্টেম আছে, টেম্পারেচার সেটিং করতে পারবেন, মানে একদম অসাধারণ এক কথায়। একটা স্ট্যান্ডও দেওয়া আছে, খুবই সুন্দর বাইরের থেকে দেখতে পারতেছেন আউটলুকটা, একদম গ্লাস ডোর। এর প্রাইস পড়তেছে মাত্র হচ্ছে 30,450 টাকা। এটা কিন্তু জাপান টেকনোলজি আপনার। এটা দেখতে পারতেছেন যে 10 ইয়ার্সের আপনার কম্প্রেসরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মানে 10 ইয়ার্সের মধ্যে যদি আপনার কোনো রকম প্রবলেম হয় কম্প্রেসরে, সেক্ষেত্রে আপনার কম্প্রেসর চেঞ্জ করে দেওয়া হবে। তারপর হচ্ছে 71% হচ্ছে এনার্জি সেভ হবে। অন্যান্য নন ফোস্ট বা অন্যান্য নন ইনভার্টার ফ্রিজের তুলনায়, আপনার নর্মাল ফ্রিজের তুলনায় এইটাতে আপনার 71% এনার্জি সেভ হচ্ছে। তারপর হচ্ছে এটার মধ্যে হোয়াইট ভোল্টেজ ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনাদের মানে পুনরায় স্টেবিলাইজার লাগবে না, সে কারণে কিন্তু আপনার এমনিতে 3,000 টাকা সেভ হচ্ছে। তো এই যে আইস বক্স দেওয়া আছে, তিনটা তাক দেওয়া আছে আপনার। ইয়ে দেখতে পারতেছেন খুবই ম্যাট, একদম অনেক হার্ড প্লাস্টিক ব্যবহার করেছে এবং খুব ম্যাট একটা ফিনিশ পাবেন আপনারা। এটা হচ্ছে লক সিস্টেম আছে, মানে একদম ছোটোর মধ্যে যারা ফ্রিজ খুঁজতেছেন, 195 লিটার মাত্র এটা ক্যাপাসিটি। তো আপনারা যারা ফ্রিজ খুঁজতেছেন একদম ছোটোর মধ্যে, তারা হচ্ছে ওয়ালটন, মিনিস্টার, সিঙ্গার এগুলো না নিয়ে কিন্তু আপনারা এই হাইকো নিতে পারেন, কারণ এটা হচ্ছে জাপান টেকনোলজি। হ্যাঁ, জাপান টেকনোলজির একটা ফ্রিজ, যেটা হচ্ছে মাত্র 30,000 টাকায়। তো এরপরে যে এটা আমরা চলে যাব, এটা হচ্ছে সেম মডেলই, জাস্ট হচ্ছে পার্পেল কালারের একটা। দেখতে পারতেছেন খুবই সুন্দর পার্পেল কালারের একটা ফ্রিজ, এটাও হচ্ছে আপনার 195 লিটার। এটার মধ্যেও আপনারা হচ্ছে একটা ডিপ চেম্বার এবং হচ্ছে নর্মাল চেম্বার। হ্যাঁ, মিনি ফ্রিজগুলোর মধ্যে ডিপ এত বড়, এটাই অনেক বেশ একটা বড় কথা। এটার মধ্যে কিন্তু আপনার হিউমিডিফায়ার দেওয়া আছে, মানে হচ্ছে আপনার যখনই ফ্রিজটার ভিতরে আপনি এই এই তাকটার মধ্যে, মানে ভেজিটেবল বক্সের মধ্যে আপনি যখনই কোনো সবজি রাখতেছেন, দেখা যাচ্ছে কি এই আপনার ফ্রিজগুলোর মধ্যে আপনার একটা ঘামা ঘামা ভাপ আছে, পানি বের হয়। তো তখন হচ্ছে আপনারা যদি এটা লক করে দেন, তাহলে কিন্তু আর আপনার ভিতরে ঘামবে না। আবার যদি ভিতরে গেমে থাকে, তাহলে যখন হচ্ছে আপনারা এটা খুলে দিবেন, তখন দেখা যাচ্ছে কি এটা কিন্তু আপনার এই ঘামা ভাবটাকে বের করে দিবে, মানে একটা হিউমিডিফায়ারের মতো আপনার কাজ করবে। একটা ফ্রিজের মধ্যে এই প্রথম আর কি এরকম একটা টেকনোলজি দেওয়া আছে আপনার এই ভেজিটেবল বক্সের মধ্যে।
এই যে এইখানে দেখতে পারতেছেন যে এই যে 1 2 3 পাওয়ারের সিস্টেম আছে, এলইডি লাইট আছে। এটা হচ্ছে নর্মাল চেম্বার, এটা হচ্ছে ডিপ চেম্বার। দেখতেই পারতেছেন কত সুন্দর ফ্রিজ, গ্লাস ডোরের। এগুলো খুব হার্ড একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে হাইকোর আপনার HRT 195 GB। এটা হচ্ছে 195 লিটারের। এটার মধ্যে হচ্ছে এটারও প্রাইস পাবেন হচ্ছে আপনার 30,000 টাকায়। মাত্র 30,000 টাকায় হচ্ছে আপনার এই ফ্রিজগুলো কালেক্ট করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো 30,000 টাকার মধ্যে আপনারা 71% হচ্ছে এনার্জি সেভ করতে পারবেন। স্টেবিলাইজার লাগবে না, 10 ইয়ার্সের কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, মানে একের ভিতর সব। তো এরপরের যে সাইজটা হয় এটা হচ্ছে আপনার 265 লিটারের একটা ফ্রিজ, এটাও হাইকোর, এটারও সেম ফ্যাসিলিটিস। দেখতে পারতেছেন কত সুন্দর। এটির ভিতরের সাইডটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আপনার ডিপ চেম্বার। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কী পরিমাণ হার্ডলি আপনার জিনিসটা ব্যবহার করা হয়েছে, হার্ডলি প্লাস্টিক। সবগুলাই হচ্ছে ফুড গ্রেডিং, যাতে করে আপনার মনে করেন যে মাছ মাংসের মানে একটার খাবারের গন্ধ আরেকটাতে যাবে না। তারপরে এইটা হচ্ছে আপনার নর্মাল চেম্বার। ইয়ে দেখতে পারতেছেন এটা হচ্ছে নর্মাল চেম্বার। তো এইটার মডেল হচ্ছে আপনার হাইকোর HRT 265 GB। এটা হচ্ছে আপনার 265 লিটার। এটার মধ্যেও 10 ইয়ার্সের আপনারা কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। 71% হচ্ছে বিদ্যুৎ বিল সেভিং হবে। তারপর হচ্ছে আবার হোয়াইট ভোল্টেজ, মানে কিন্তু আপনার একটা ফ্রস্ট ফ্রিজ নিলে, হ্যাঁ একটা ফ্রস্ট ফ্রিজ নিলে কিন্তু আপনার এক্সট্রাভাবে 3,000 টাকা দিয়ে একটা স্টেবিলাইজার লাগে। তো আপনারা যদি ওইটা মানে অন্যান্য ফ্রিজের তুলনা করেন এটার সাথে, তাহলে কিন্তু আপনাদের 3,000 টাকা এক্সট্রা সেভ হচ্ছে। তো আপনারা কিন্তু শোরুম ভিজিট করতে পারবেন। শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই যোগাযোগ করে ফ্রিজগুলো কালেক্ট করে নিতে পারেন, যাদের হচ্ছে প্রয়োজন আছে এই রকম ছোট ফ্রিজের। পর্যন্তই, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।